এখন আমরা আসি, আমরা এতক্ষণ পর্যন্ত কি করলাম? গত পর্বে আমরা দেখেছিলাম সিমিলার ওয়েবসাইট পর্যন্ত, এরপর ডিএম যেটা ডোমেন অথরিটি, আমি যেটা ডোমেন অথরিটি 20 নিচে এবং পেজ অথরিটি ডোমেন অথরিটিতে আপনারা তো মজবার দেখলে এখানে, তো এটা 20 নিচে যেটা সেটা নিয়ে আমি ফাইট করতে পারবো। কেমনে ফাইট করতে পারবো? আমার সেটাকে আমি টপকাইতে পারবো অতি সহজে, কিন্তু আমার এই কিওয়ার্ড অ্যানালাইসিসে বুঝতে হবে যে আমার ওয়েবসাইটে এই কিওয়ার্ড দিয়ে গেলে আমার কি পরিবর্তন, কি অবস্থা হবে। তারপর আমি এখন আমার ফার্স্ট কম্পিটিটর হচ্ছে এ, এ হচ্ছে রুট ডোমেন এবং এর এই লিঙ্কটা দিয়ে, অথবা আমার ফার্স্ট কিওয়ার্ড, কিওয়ার্ডটা নিয়ে আমি প্রথম স্যামরাশ, স্যামরাশ সেটা আরেকটা টুলস, সেটা সেটা নিয়ে আমি স্টার্ট নাও দিলাম। তারপরে এটাও আরেকটা টুলস, সেটা আমি যদি এই কিওয়ার্ডটা যদি এদের এখানে দিই, এরা বিভিন্নভাবে কি কোন ওয়েতে টুলস করছে সেটা বলবে না, কিন্তু বিভিন্নভাবে আমার কি ওয়েবসাইটের পিএ টিএ কি আর সব বিষয় এগুলো আমাকে শো করাবে, আমাকে শো করাবে কেনা আমার এই কিওয়ার্ডের নিয়ে ইয়া করলে আমি কি অবস্থা হবে, কেমন করতে পারবো সেটা দেখাবে। তো প্রথম আসেন এটা দেখে দেখাই কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ অপশনে আমরা হোম মেড স্কিন কেয়ার টিপসটা দিলাম। এই এই পেইড টুলের মাধ্যমে আমি বুঝতে পারবো, এখানে এটা হচ্ছে পেইড টুল, কিন্তু আমি ফ্রিতে কিছু সাবস্ক্রিপশন ইউজ করতে পারবো, ফ্রিতে কিছু ইউজ করতে পারবো, কিন্তু আমি পুরোটা ইউজ করতে পারবো না। দেখেন হোম মেড স্কিন কেয়ার টিপস দিলে আমার কস্ট, অল ন্যাচারাল স্কিন কেয়ার প্রোডাক্ট, আমাকে কি সিমিলার যে কিওয়ার্ড সেগুলো দেখাচ্ছে, সেগুলোর অ্যাডভার্টাইজমেন্ট সিপিজি দেখাচ্ছে, সার্চ ভলিউম দেখাচ্ছে, এই তিনটে জিনিস দেখাচ্ছে। তারপরে আমার কম্পিটিটর্স কারা কারা, এই কিওয়ার্ড দিয়ে গেলে আমার কম্পিটিটর্স এরা এরা দেখাচ্ছে কারা কারা, এদের কিওয়ার্ড কিরকম আছে, তারপরে পিপিসি কিওয়ার্ড কিরকম, এগুলো দেখাচ্ছে কিসের, আমার কম্পিটিটর্সের কিওয়ার্ড হবে। তারপর হচ্ছে রিলেটেড, রিলেটেড কিওয়ার্ড এটার সাথে যেই সিমিলার কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমাকে এখানে দেখাচ্ছে। তারপরে আসেন যে অ্যাডভার্টাইজমেন্ট হিস্টোরি, রিলেটেড কিওয়ার্ড লিখে যদি আমি সার্চ দিই তাহলে আমাকে অ্যাডভার্টাইজমেন্ট হিস্টোরি, কিওয়ার্ড এবং অ্যাডভার্টাইজমেন্ট হিস্টোরি, র্যাঙ্কিং ফ্যাক্টর, কী কী ওয়েতে আমার র্যাঙ্কিং ফ্যাক্টর সেগুলো আমাকে দেখাবে। কিন্তু বাট এটা ফ্রি টুল হওয়াতে আমি সব কিছু দেখতে পারতেছি না, শুধু আমাকে আমাকে দেখাচ্ছে এই আমার সিমিলার কিওয়ার্ড এবং কস্ট, এই সিপিসি কত হবে, এই জিনিসগুলো দেখাচ্ছে আমাকে। এটাকে পেমেন্ট করলে, এদেরকে পেমেন্ট করলে এরা তারপর ফুল স্ক্রিন ফুল শো করাবে আমাকে, পুরোটা দেখাচ্ছে না কেন আমি এদের পেইড ইউজার না। আমি যদি এখানে আসি স্যামরাশে সাবস্ক্রিপশন করতে হবে, এটার প্রাইস লিস্ট দেওয়া আছে, আমাকে প্রাইস লিস্টে গিয়ে ওদের ইউজ করতে বলতেছে। আমি যদি এখানে কিওয়ার্ড দিয়ে যাই তাহলে আমাকে কিছু তো আমি লগ ইন করে নিই, আচ্ছা এখানে আমি ফার্স্ট অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে হবে। আচ্ছা আমি রেজিস্টার করে নিতেছি জিমেইল,
না লগ ইন ইন অ্যাকাউন্ট আমি এই জিমেলটা দিয়ে লগ ইন করে নিই। যে থিমেল দিলে আমি জিমেলটা কপি করতে ইজি হয়, আদারওয়াইজ আমাকে প্রবলেম করে। তো আমি এখানে এটা দিলাম, তারপরে পাসওয়ার্ড দিলেন, রেজিস্টার নাও ক্লিক করলাম। এটা পেইড টুল, এটা ফ্রি টুল না, ঠিক আছে? এটা আমাকে ফ্রিতে সামান্য কিছু সাবস্ক্রিপশন দেখাবে, এরপর টাকা খুঁজবে। এখন আমি রেজিস্টার করার পর আমাকে হোম কেয়ার স্কিন টিপস লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর আমাকে ভলিউম দেখাচ্ছে, ভলিউম দেখাচ্ছে, ভলিউম কত অর্গানিক সার্চ ভলিউম, যেটা পেইড মেথড না অর্গানিক, সেটা হচ্ছে 50। আর নাম্বার অফ রেজাল্ট, রেজাল্ট দেখাচ্ছে 1.1 মিলিয়ন, মানে আমি এটা দিয়ে সার্চ সার্চ দিই কজন 50 জনে, এবং সার্চ দিলে রেজাল্ট আসে 1000, এত এত মিলিয়ন। তারপর হচ্ছে পেইড সার্চ, পেইড সার্চ আমি যদি পেইড মেথডে দিতে যাই এত ডলার যাবে, কম্পিটিশন হচ্ছে যে 3.0.18%। এবং তারপর আসি যে আমার আমার কিওয়ার্ড প্রসেস ম্যাচ কিওয়ার্ড, আমার ম্যাচ কিওয়ার্ড কোনগুলো এটার সাথে স্কিন কেয়ার উইন্টার হোম টিপস। এখন উইন্টার হোমমেড টিপস এই এই চারটা পাঁচটা কিওয়ার্ড, এগুলো কিওয়ার্ডগুলো আমাকে কি দেখাচ্ছে, এটা সার্চ ভলিউম এত, সিপিসি এখন নাই, না থাকলেও সমস্যা নেই, কিন্তু সার্চ ভলিউম আছে, এটা সিজনাল প্রোডাক্ট উইন্টার, এটা সিজনাল কিওয়ার্ড, সেই জন্য। তো এই এই কিওয়ার্ড থেকে আমি ধারণা নিতে পারতেছি যে এই কিওয়ার্ডগুলো অ্যানালাইসিস করে আমি এরকম রিপোর্ট তৈরি করে দেখতে পারতেছি যে এটার কি, এটা নিলে আমার ভালো হবে না খারাপ হবে। এটা নিয়ে আপনাকে অনেক দিন কাজ করতে হবে, শুধু আমি আজকে ভিডিওটা দেখলেন, এরপর আপনাকে কাজ শুরু করে দিলেন, কাজ পেয়ে যাবেন, আপনার কিওয়ার্ড অ্যানালাইসিস করলে ভালো হবে সেটা আপনি বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? আপনাকে এখানে এক্সপার্ট হইতে হবে, তারপর আপনার কি, তারপর আপনি ইয়া করতে পারবেন। আদারওয়াইজ আপনি এখন আমি দেখাইলাম কালকে সকালে আপনি টাকা ইনকাম করে ফেলবেন এমন না, আপনাকে মিনিমাম 10 থেকে 15 দিন গুগলে রিসার্চ করতে হবে। আমার এই টিউটোরিয়াল দেখার পরও আপনাকে গুগলে সার্চ করতে হবে, রিসার্চ করতে হবে, নিজে প্র্যাকটিক্যালি বুঝতে হবে, প্র্যাকটিক্যাল না হলে বুঝবেন না আপনি কিওয়ার্ডটা কি আপনার ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। তো এখানে আমাকে কিছু কিওয়ার্ড দেখাচ্ছে, যদি আমি ফুল রিপোর্ট দেখতে যাই আমাকে টাকা খুঁজবে। তো তারপর আসেন যে অর্গানিক সার্চ রেজাল্ট, অর্গানিক সার্চ রেজাল্টে কে টপে আছে, এই এই সাইটগুলো টপে আছে, সেটা আমাকে আমি এতক্ষণ যেই সার্চ দিয়ে তারপরে বিগত টিউটোরিয়াল সব পুরোটাতে দেখাইছি সেটা এখন আপনি এরা কি আপনাকে সবগুলো এক পেজের মধ্যে নিয়ে আসছে। অ্যাড দিলে কী কীভাবে অ্যাড অ্যাডসে কে কে আছে সেটাও দেখাচ্ছে, ঠিক আছে? এই এই ওভারভিউটা আপনাকে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? আবার আপনি এখানে একটি গ্রাফিক্যাল আকারে ট্রেন্ড কি অবস্থা আছে, বাড়তেছে, এটা বাড়ছে, ঠিক আছে? আবার মানে গ্রাফিক্যাল আকারে আপনাকে প্রেজেন্ট করতেছে এটা, ঠিক আছে? তো এভাবে করে স্যামরাশ, এটা আরও অনেকগুলো আছে, ঠিক আছে? অনেকগুলা কিওয়ার্ড রিসার্চের টুলস আছে, সবগুলো দেখে নেবেন, পেইড মেথডও আছে, ফুল মেথড আছে। এখন আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আপনারা যে কোনো একটা স্কিন কেয়ার টিপস, এখন আমি আমার এখানে এই টিপস নিয়ে একটাই কাজ করতে পারবো কি না, এখন ডিসিশনে আমি মেক করব কাজ করতে পারবো কি না, ঠিক আছে? কাজ করার জন্য প্রথম কন্ডিশন আমি এখানে আপনাদেরকে কিছু জিনিস দেখাই। ইউটিউব, ইউটিউবকে একটা র্যাঙ্ক করতেছে, র্যাঙ্ক করছে, তার মানে আমি কি, তার মানে আমি আমার সৌভাগ্যের ফসল দেখতেছি। কারণ আমি যদি ইউটিউবে একটা ভিডিও মেক করে দিয়ে যদি এখানে ফ্রি মেথডে আসি তাহলে আমি প্রথমে আসতে পারবো। কীভাবে প্রথমে আসতে পারবো? আমি যদি ইউটিউবে ভিডিও কন্টেন্ট সেরকম দিয়ে এবং কিওয়ার্ড দিয়ে ইয়া করি তাহলে আমি আমার আমার কন্টেন্ট আপগ্রেড করে আমি প্রথমে আসতে পারবো কি, ইউটিউবকে টপকাইতে পারবো। কীভাবে টপকাইতে পারবো? আমিও ইউটিউব ভিডিও বানাইতে হবে, তখন যাই আমি এটাকে ফেলতে পারবো, তখনই আমি প্রথমে আসতে পারবো। এই এক আমার মেকে মানে আমি এখন ডিসিশনে যাচ্ছি কাজ করব কি করব না। একটা সৌভাগ্যের বস মানে একটা ভালো দিক দেখতেছি যে ইউটিউবের কারণে
আমি যা প্রথম বা দ্বিতীয় দ্বিতীয়তে যদি আমি ইউটিউব দেখি তাহলে আমি কেন র্যাঙ্ক করাইতে পারবো, অতি তাড়াতাড়ি ইউটিউবের ভিডিও র্যাঙ্ক হয় এবং কি আমার র্যাঙ্কের ক্ষেত্রে সেটা আমার ভালো ভূমিকা পালন করে। আমি 5 নম্বরও দেখতেছি, 4 নম্বরে। তাহলে এই কিওয়ার্ড নিয়ে আমি ভিডিও ইউটিউব ভিডিও যদি নিয়ে কাজ ভিডিও মার্কেটিং করতে যাই তাহলে আমাকে এটা বেটার করতে পারবো ভিডিও দিয়ে, এটা এখানে আমার কন্টেন্টটাকে নিয়ে আসতে পারবো। তারপরে হচ্ছে যে এখানে এর পিএডিএ কত, অনেক বেশি, তার মানে একে টপকাইতে হলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু আমি যে পরিশ্রম একে টপকাইতে করতে পারবো কিন্তু ইউটিউবের ভিডিও দিয়ে তাড়াতাড়ি আসতে পারবো। তাহলে আমি এখন ডিসিশন নিব যে আমি কি করব, আমার এই পুরোটা রিপোর্ট, এই পুরো ওয়েবসাইটগুলোর রিপোর্ট যখন আমি হাতে এভাবে করে সাজাবো, কিওয়ার্ড অ্যানালাইসিস সাজাবো, তখন আমি বুঝতে পারবো যে আমি কাজ করব কি কাজ করব না, এবং আমার কাজ করার জন্য এই এই একইভাবে করবে। আপনি যদি টার্গেট ক্রিয়েটর, ইউআরএল, ইন্টারটেন সবগুলো কালেক্ট করতে করতে আপনার গ্রো হবে যে কিভাবে আপনি ডিসিশনটা নেবেন সেটা। এখন আমি বলতেছি যে আপনি যদি ইউটিউবের ভিডিও দিয়ে র্যাঙ্ক করান তাহলে এখানে আমি প্রথমে আসতে পারবো। কেন আসতে পারবো? ইউটিউবের ভিডিওগুলো তাড়াতাড়ি র্যাঙ্ক হয় এবং কি আমি প্রমোট করলে তাড়াতাড়ি আমাকে ফেলতে পারবো। তারপর আদারওয়াইজ এরপর এরপর স্ট্র্যাটেজি হচ্ছে যে কি ওয়েবসাইটগুলো ওয়েবসাইটগুলো কীভাবে নেব, আমি আমার যত এই যেই অনেকগুলো ফ্যাক্টর বলেছি গত ভিডিওতে পার্ট 1-এ, সেই পার্টের মধ্যে আপনারা কি যে ফ্যাক্টরগুলো বিবেচনা করবেন, যেই আমার এটা ডট ব্লগ ডোমেন কিনা, ফ্রি ডোমেন কিনা, আমার টার্গেট থাকবে এরকম 10টা, যেগুলো রুট ডোমেন এগুলো নিয়ে। কিন্তু বাট একটা কথা হচ্ছে কি, এটা হচ্ছে রুট ডোমেন, এটা সাব ডোমেন, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, এটা হচ্ছে মাথা ব্যথা, ঠিক আছে। তো আবার যদি .com পর্যন্ত ডোমেন নিয়ে যদি আমার কিওয়ার্ডের ওখানে টপে থাকে তাহলে সেটা আমাকে ফেলতে অনেক অনেক কষ্ট হবে। তার মানে আমি এই কিওয়ার্ড নিলে কাজ করতে, আরেকটা জিনিস দেখতেছি যে আমি কাজ করতে পারবো, কিভাবে পারবো, আমি যদি এখানে নিই এই এই জায়গায় যদি নিই, এটা রুট ডোমেন না, মেইন ডোমেন না, এখানে সাব ডোমেন, এটাকে ফালানো যাবে, কিন্তু একদম রুট ডোমেন, রুট কিওয়ার্ড, টাইটেল, ডিসক্রিপশন সবগুলো একসাথে হয়ে গেলে আমি সেটাকে ফেলতে পারবো না, তখন আমার সেক্ষেত্রে অনেক কষ্ট হবে ওনাকে ফেলতে। তাহলে আমি এই 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 সাব ইউআরএলগুলোকে আমি ফেলতে পারবো, তার মানে আমি এটা করলে এটা দিয়ে যদি ভালো কন্টেন্ট ক্রিয়েট করি, ভালো ইয়ে করি, তাহলে আমি কি গেইন করতে পারবো। তো ধন্যবাদ, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আরও আপনারা এটা শেষ না, আরও টিউটোরিয়াল দেখবেন, আরও ভিডিও দেখবেন এবং আরও রিসার্চ করবেন এটা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।